আচ্ছা, আপনার কাছে যদি কেউ জানতে যায় যে বাঙালি বিয়ে বাড়িতে কি হয়, তাহলে আপনি কি বলবেন? বিয়ে হয়। কিন্তু না, উত্তরটা ওই বিয়ে হয়তো শেষ হয়ে যেতে পারে না, কারণ প্রশ্নটাই তো ভুল। আপনাকে মাথায় রাখতে হবে যে বাঙালি বাড়িতে শুধু কিন্তু বিয়ে হয় না, বেশ অনেক কিছুই হয়, এবং সেজন্য কয়েকটা খুব কমন পয়েন্ট আপনি বলতেই পারেন যেগুলো হয়েই থাকে, এবং সেগুলোর সাথে অবভিয়াসলি বাঙালিরা তো অবভিয়াসলি মানে করতেই পারবেন রিলেট। তো প্রথম পয়েন্ট যেটা, সেটাই হচ্ছে একটা গেট হয়, মানে ফুল পাতা দিয়ে সাজানো একটা গেট হয়। কিন্তু কিছু বিয়ে বাড়িতে এত বড় গেট হয় যে ওটা বিয়ে বাড়ির গেট না ইন্ডিয়া গেট সেটা বোঝা যায় না। আর কিছু বিয়ে বাড়িতে গেটে এত ফুল ফল লতা পাতা গুল্ম দেয়া থাকে যে মনে হয় ওর পাশে শুধু একটা নয়, গেটটার মাথা থেকে একটা অজগর সাপ ঝোলা উচিত, আর নালে গেটটার পাশে একটা হালকা দেখে রয়্যাল বেঙ্গল টাইগার বসে থাকা উচিত, তবেই একটা পুরো সম্পূর্ণ জঙ্গুলে ভাব তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট, মানে এইরকম ইকো ফ্রেন্ডলি কাপলদের যেটা থাকে সেটা হচ্ছে গেটের মাথায় একটা থার্মোকল দিয়ে লাভ সাইন বানানো থাকে, এবং ওই লাভ সাইনটার মধ্যে ওই লাভের মতো পানের মতো, লাভের কি বলছি সাইন মতো নিয়ে যাই, তো ওই লাভের মতো পানের ভেতরে নয় লাল নয় সোনালি নয় বেগুনি টাইপের রঙের গ্লিটার দিয়ে আর কি ঝিকিমিকি টুম্পা করে কে কাকে বিয়ে করছে সেটা মোটা মোটা করে লেখা থাকে, মানে রাহুল ওয়েডস প্রিয়াঙ্কা, তারপরে রাজ ওয়েডস শুভশ্রী, বুম্বা ওয়েডস অর্পিতা এসব। আচ্ছা, তো এ তো গেল আর একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি না, কিছু ওভার এক্সাইটেড আত্মীয় স্বজন, মানে ওভার এক্সাইটমেন্ট কেন না, যখন বরের গাড়ি আসে এদের কর্তব্য হচ্ছে বর এসে গেছে বর এসে গেছে করে হই হুল্লোড় করা, মানে যে বর সে গাড়িতে বসে ওটা চমকে চমকে ওঠে, ও মা এরকম করছে কেন, মানে আমি কি আনওয়ান্টেড, আমার কি আসার কথা ছিল না, মানে তারা এত দেখা, মানে বর এসে গেছে এমন করে মানে মনে হয় যেন বরকে পই পই করে বারণ করা হয়েছিল আসতে, এই তুমি কিন্তু আসবে না, আসলে কিন্তু খবর আছে, কিন্তু এটা জানা সত্ত্বেও সে চলে এসছে। আচ্ছা, এরপরে কি না, দূর থেকে আসা কিছু আত্মীয় স্বজন, এরা আসেন এবং এরকমই দুজনের মধ্যে কিছু একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হয়, মানে হবেই, হতেই হবে, যেন ছোটোখাটো কোনো ইস্যু নেই হলো, এবং এই দুজনের মধ্যে একজনের হৃদয় একটু দুর্বল থাকবে, তাই সে ঝগড়াটা হওয়ার পর পাশের কোনো ঘরে গিয়ে ফোঁপাতে থাকবে, এবং তাকে ঘিরে পাঁচ ছজন ওই একটু মাঝবয়সী মহিলা আত্মীয়রা তার গায়ে পিঠে হাত গুলোতে বলবে এরকম করিস না, কাঁদিস না বাবু, জানিসই তো এরকম একটু ঠোঁট কাটা টাইপে কী বলতে কী বলে, তো মনে কিছু রাখিস না, কিন্তু সে শোনে না, সে কাঁদতে কাঁদতে বলে এরকম জানলে কি আমি আসতাম, এরকম হবে জানলে আমি আসতামই না, আমি আজই আমার বাবলুর বাবাকে বলছি আমরা আজই চলে যাবো, এরম বলে। আর যার সাথে ঝগড়াটা হয় সে আবার এন্ট্রি নেয় ওই ঘরে এবং এসে ওনাকে বোঝায়, দেখ তুই তো জানিস আমার কীরকম, আমি না ভেবেই না বুঝেই বলে ফেলি, তুই কিছু মনে করিস না, আমি কেন মন থেকে বলেছি, বলে এরা একে অপরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে এবং সব ঠিক হয়ে যায়। আচ্ছা, এর পরের স্যাট করে আমরা যে পয়েন্টটায় চলে যাবো, সবথেকে জনপ্রিয় পয়েন্ট, সেটা হচ্ছে খাওয়া। এবার এই খাওয়ার জায়গায় এসে তিন ভাগে লোক ভাগ হয়ে যায়, প্রথম ভাগ যায় শরবতের কাউন্টারে, দ্বিতীয় ভাগে থাকে ফুচকা এবং ছোট ছোট চিকেন পকোড়া, আর থার্ড পার্টে থাকে মেন কোর্স। কিছু লোক আছে যারা খুব বোকা, তারা ওই শরবত ফুচকা আর চিকেন পকোড়াতে নিজের দেহ মন সঁপে দেয়, দিয়ে মেন কোর্সে গিয়ে কিচ্ছু খেতে পারে না, যেমন আমি। আর কিছু লোক আছে অত্যন্ত ঠিকঠাক, তারা নিজেকে বাঁচিয়ে রাখে, মানে তারা ভার্জিন হয়ে থাকে, তারা একদম মেন কোর্সে গিয়ে বাজিমাত করে দেয়। কি করে না, প্রথমে মেনু কার্ডটা দেখে এবং মেনু কার্ডটা দিয়ে একটা একটা করে দেখে আইটেমগুলোকে বোঝে যে কাকে বেশি ভালোবাসা দেবে, কার সাথে অ্যাফেয়ারটা করবে, এবং তারপর শুরু করবে, শুরু করো এক বলে ঝাঁপিয়ে পড়ে। তো এতে অন্যায় তো কিছু নেই, কারণ তারা সবাই নিমন্ত্রিত,
তাদেরকে ডাকা হয়েছে বলেই তারা এসছেন, একটা শুভ অনুষ্ঠানের প্রীতিভোজে খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন, ইটস ফাইন। কিন্তু কিছু মানুষকে দেখি একটু খারাপ লাগে, মানে তাদের খাওয়ার জন্য নয় অবশ্যই, কারণ তাদের বলা হয়েছে বলেই তারা এসছেন, তারা বেশ আনন্দ করে খান, পেট ভরে খান, কয়েকটা আইটেম রিপিট করেন, আর মাটন হলে তো কথাই নেই, মানে একটা দাও আর একটা পিস দাও আরও দুটো পিস দাও করতে করতে মানে গোটা একটা পাটা খেয়ে ফেলেন পারলে তো সব ঠিক আছে। কিন্তু এরা যখন বাড়ি ফেরেন কেউ কেউ, তারা টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে জাজ করেন এবং বলেন, দেখেছো একটা জিনিস, মাংসটা আরও সেদ্ধ হতো, মানে ভাবখানা এমন থাকে অ্যাজ ইফ তারা রিয়েলিটি শো এর জাজ, ভালো করেছো আরও ভালো করতে হবে, এরকম একটা ব্যাপার। তো যারা এটা বলেন তাদেরকে বলি, দেখুন যেদিনকে একটা মেয়ের বিয়ে হয় সেদিন তার বাবার অনেক দায়িত্ব থাকে, মানে তাকে ফাইন্যান্সটাও দেখতে হয়, তাকে প্যান্ডেলের বাসও দেখতে হয়, তাকে সব দেখতে হয়, এবং এই সমস্ত দায়িত্বগুলো পালন করার সময় তার মাথায় একটা কথা কনস্ট্যান্ট বাজতে থাকে, কালকে মেয়েটা চলে যাবে। তাই একটু তার মুখটা মনে করে মাংস সেদ্ধ হলো কি হলো না, পাঁপড় নেতিয়ে গেল কি গেল না, এটা নাই ভাবলেন, মানে এগুলো বললে মনে হয় সেই মানুষটাকে ছোট করা হয়, কারণ সে কিন্তু খুব মন থেকে আয়োজনগুলো করে। তো এরপরে কোনো বিয়ে বাড়িতে গেলে এরকম কিছু বলার আগে কাইন্ডলি একবার ভাববেন, জাস্ট এটুকু। তো এই ছিল আজকের আমার ভিডিও, এই ছিল আজকের আমার বক্তব্য যা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন। তো যদি ভাল লাগে ভিডিওটা একটা লাইক করবেন, যদি ছড়াতে হয় ভিডিও ছড়ান, ভাইরাস নয়। আপনারা খুব ভালো থাকুন, আবার যখন মুড হবে কিছু একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ টাটা।